আজকে আমরা চলে এসেছি ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স মাঠে। গাইস গাইস ওয়েলকাম টু তন্ময়লা ব্লগ। গাইস আজকের 5th মার্চ, তো আজকের আমাদের ক্যানিংয়ে আমাদের মাননীয় পরেশ রাম দাসের উদ্যোগে যে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে আমরা সেখানে যাচ্ছি। তো আমরা পুরো ক্যানিংটাকে আজকে দেখাবো, ক্যানিংয়ে যে স্পোর্টস কমপ্লেক্স মাঠে যে একটা সুন্দর একটা শান্তিনিকেতনের আদলে যে একটা সুন্দর বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে, তো আমরা সেটাকেই আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা এখন সেখানে যাবো, লেটস গো, চলো। গাইস আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার আমাদের যাওয়ার পালা। এখান থেকে অ্যাপ্রক্স 20 মিনিট কি 15 মিনিট লাগবে। দেখতে পাচ্ছ সুন্দর একটা ভিউ গাইস, এদিকে মাঠ, এটা একটা ভিতরে রাস্তা, সুন্দর একটা ভিউ। হাই গাইস, মাঠের পর মাঠ বসন্ত এসে গেছে, একটা ধরবি তো আসবো। গাইস আমরা ক্যানিং বাজারে ঢুকে পড়েছি, এবার আমরা স্পোর্টস কমপ্লেক্স মাঠ মানে যেখানে বসন্ত উৎসবটা হচ্ছে ঠিক সেই দিকে যাচ্ছি। এটা ক্যানিং বাস স্ট্যান্ড, এই পুলিশ বাবুরা বসে আছে, মাটি মারছে, আমাদের ধরবে বলে বসে আছে, ধরতে পারেনি, বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যেন ডাকিছে বসন্ত এসে গেছে, বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, সামনে বসন্তের পরীরা যাচ্ছে গো। গাইস আমরা চলে এসেছি আমাদের স্পোর্টস কমপ্লেক্স মাঠ, ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স মাঠ। বসন্ত উৎসবের প্রায় শুভারম্ভ হয়ে গেছে, চারিদিকে দেখতে পাচ্ছ লোকে লোকে লোকারণ্য। সুন্দর করে সাজানো হয়েছে স্টেডিয়ামটা। গাইস আজকে আমরা চলে এসেছি ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স মাঠে, যেখানে আমাদের শান্তিনিকেতনের আদলে একদম একটা বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে বড় করে। তো আমাদের মাননীয় বিধায়ক পরেশ রাম দাস, তার অনুপ্রেরণায় আমাদের এই উৎসব দেখতেই পাচ্ছ কত লোকের হয়েছে, ঠিক আছে। এখানে তো দেখতেই পাচ্ছ একটা দারুণ উৎসবের আয়োজন করা হয়েছে, চারিদিকে মেয়েরা তোমার হলুদ শাড়ি এবং ছেলেরা পাঞ্জাবি পরে বেশ একটা দারুণ একটা ভিউ, ঠিক আছে। তো আমরা এখানে আরও কিছু থাকবো, আরো দেখাবো তোমাদের সারা উৎসবটাকে, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আজ কত কি ছিল সম্ভব, আবির হয়ে উঠতো এমন শান্তিনিকেতন, তুমি যদি ডাক পাঠাতে ডাকবে যে কখন,
গাইস আজকে আমরা এসসি ক্যানিং পোস্ট কমপ্লেক্স মাঠে ক্যানিং যে বসন্ত উৎসবের আয়োজন করি সেখানে আসার পর আমাদের প্রিয় দাদা আমাদের আতিকুল্লাহ তার সাথে দেখা ক্যানিং ফুটবলের অ্যাডমিন তথা ওনার আতিকুল্লাহর সাথে দেখা তো দাদার চ্যানেল তন্ময় হালদার ব্লগ চ্যানেল তো তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও।